প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি ডে 8 নামে। ডে 8 এর মধ্যে আমরা একটা এসটিএমএল ফাইল নিয়ে নিই। আচ্ছা আমাদের এসটিএমএল ফাইল সোহেল, জি জি সোহেল, হ্যাঁ বলেন, চিনতে পারছি। ঠিক আছে, এখন তো একটু ব্যস্ততার মধ্যে আছে বুঝছেন। আপনি বৃহস্পতিবার দিন আসেন তাহলে। হ্যাঁ, বৃহস্পতিবার সকালে আমাকে একটা ফোন দিন, ফোন দিয়ে তারপর আসি আর কি। আচ্ছা, হ্যাঁ সকালে সকালে, ওকে। না আমাদের কিছু ইমেজ লাগবে, তাই না? কয়টা? চারটে ইমেজ লাগবে। তো আপনারা চারটে ইমেজ নিয়ে নেন নেট থেকে বা যেখান থেকে ভালো হয়। কিছু ইমেজ নিয়ে নিচ্ছি।
হ্যাঁ, এরকম একটা মার্কার রেডি করে ফেলুন দেখুন, জাস্ট এটা বডির মধ্যে। শিয়ালে মেঘের লোকটা এখনো আসছে না, মনে হয় আসবে। আসবে না কেন? ভুলে গেছে কেন? আচ্ছা, বাসা খুললে না? কমপ্লিট না, এরকম একটা মার্কার রেডি করে ফেলেন একটা এইচটিএমএল ফাইল নিয়ে, সিম্পল এতটুকু। ডিবের মধ্যে একটা ইমেজ ট্যাগ নেওয়া হয়েছে এবং তারপরে আরেকটা ডিব নিয়ে সেখানে আমরা চারটে ইমেজ দিয়েছি এবং একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করা হয়েছে। আমরা এখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব আর এই মার্কআপ টোকেনের জন্য এটা হচ্ছে আমাদের আউটপুট, তাই না? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন যে ইমেজ ফাইলটার উপর ক্লিক করব সেই ইমেজ ফাইলটা বড় হয়ে এখানে দেখাবে। ওরা দেখেন না বিভিন্ন সাইটে এরকম থাকে, একদম সহজ, এবং এটা আপনারাই করবেন, আমি কিন্তু করব না, ঠিক আছে? ভেরি সিম্পল। হ্যাঁ, ওকে, সো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা এই যে মেইন যে ইমেজ এলিমেন্টটা এর একটা আইডি দিয়ে দিই। আমি এটাকে বললাম মেইন ইমেজ, আর ভিতরে যে সাব ইমেজগুলো আছে এগুলোকে আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি,
আমি কি বললাম আইএমজি ওয়ান, একে বলে দিচ্ছি আইএমজি টু, এটাকে বলা হচ্ছে আইএমজি থ্রি, ফাইনালি এটাকে বলা হচ্ছে আইএমজি ফোর। সো মেইন ইমেজ এলিমেন্টের মধ্যে একটা আইডি সেট করে দেন, অ্যান্ড সাব ইমেজ গুলোর মধ্যে আইডি সেট করে দেন। ওকে, এবার জাভাস্ক্রিপ্ট থেকে আমরা যদি কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে ধরতে চাই, তাহলে আমরা তার আইডি দিয়ে ধরতে পারি না? সো সাপোজ মনে করেন আমাদের যে মেইন ইমেজ এলিমেন্টটা, সেখানে একটা আইডি দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে মেইন ইমেজ। তো আমরা জাভাস্ক্রিপ্টে এসে যেভাবে লিখি যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেইন ইমেজ, সো ওই এলিমেন্টের আইডি দিয়ে তাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ভেরিয়েবলটার নামও দিয়ে দিলাম সাপোজ মেইন ইমেজ। ওকে, এখন এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, এইচটিএমএল এর এই এলিমেন্ট আছে না, এলিমেন্টের অ্যাকচুয়ালি একটা অবজেক্ট আছে। আমরা এই অবস্থায় যদি এটাকে অ্যালার্ট করি তাহলে কি আসবে বলেন তো? ইমেজপোর্ট আসবে, দেখেন তো অ্যালার্ট করে কি আসে, অবজেক্ট এইচটিএমএল ইমেজ এলিমেন্ট, এরকম কিছু একটা আসার কথা, দেখেন আসে কিনা। আমি একটু টেস্ট করে দেখি, আমার আসতেছে অবজেক্ট এইচটিএমএল ইমেজ এলিমেন্ট, দেখেন তো আপনার ওখানেও আসে কিনা এরকম। হ্যাঁ, প্রপার্টি গুলো বা ইয়েগুলো আসবে আর কি। সো অ্যালার্ট করে দেখেন অবজেক্ট এইচটিএমএল ইমেজ এলিমেন্ট আসে কিনা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কন্টেন্ট নিয়ে কাজ করতেছিলাম কোন একটা স্পেসিফিক ইভেন্টে, তো আমরা বলতেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি ব্রাউজারের মধ্যে যা দেখি সাধারণত এইচটিএমএল এলিমেন্টের তিনটা জায়গা থেকে কন্টেন্ট ব্রাউজারে শো করে। আমরা ব্রাউজারে যা কিছু দেখি সাধারণত, যে কোনো সাইটে যদি আপনি অ্যানালাইসিস করেন না কেন, ব্রাউজারে আমরা যা কিছু দেখি সাধারণত এসটিএমএল এলিমেন্টের তিনটা জায়গা থেকে আসে। বলতে পারবেন কি কি জায়গা? অনেকবার বলছিলাম, কি কি বলেন, আমি কি জানতে চাচ্ছি সেটা কি শুনছেন? মানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখান থেকে, তারপর তারপর সোর্স থেকে, তাই না? তো এখন এই যে ইমেজ এলিমেন্টটা, এর যে এই এলিমেন্টের কারণে যে কন্টেন্টটা ব্রাউজারে ডিসপ্লে হচ্ছে সেটা কোথা থেকে আসছে, সোর্স থেকে না? এখন যখন আমার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে ছিল তখন আমরা কোন ইয়েটা ব্যবহার করছি, ইনার এসটিএমএল, যখন ভ্যালুতে ছিল তখন কোনটা ব্যবহার করছি, এখন যখন সোর্সে আছে তখন আমরা কোনটা ব্যবহার করব? তখন ব্যবহার করতে হবে, দুটো ফাংশন আছে, একটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে কি সেট অ্যাট্রিবিউট। গেট অ্যাট্রিবিউট এবং সেট অ্যাট্রিবিউট র মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা কাজ করে থাকি তখন এই তিন ধরনের ইয়েটা আমরা ব্যবহার করতে পারি, হচ্ছে ইনার এসটিএমএল, ভ্যালু অথবা গেট অ্যাট্রিবিউট অথবা সেট অ্যাট্রিবিউট। আচ্ছা, তো এখানে বুঝতেই পারতেছেন এটার জন্য কি ইনার এসটিএমএল হবে না ভ্যালু হবে,
গেট অ্যাট্রিবিউট অথবা সেট অ্যাট্রিবিউট দুইটার যে কোনো একটা হবে। সো এখানে কিভাবে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি খেয়াল করে দেখেন, আমি যদি বলি ডকুমেন্ট সরি মেইন ইমেজ ডট গেট অ্যাট্রিবিউট, এর মধ্যে দিয়ে দিলাম অ্যাট্রিবিউটের নাম যে লাইক এস আর সি। তাও হবে, কোনো সমস্যা নেই। আমি আগে এলিমেন্টের একটা অবজেক্ট তৈরি করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা মনে করেন অ্যালার্ট করতে চাচ্ছি, দেখি সে কি দেখায়। অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন আউটপুট কি আসা উচিত বলেন তো? ইমেজ তো আর আসবে না। এই গেট অ্যাট্রিবিউটের কাজ কি? গেট করবে অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটের সোর্স, সোর্সের ভ্যালু। সোর্সের ভ্যালুতে কি দেওয়া আছে? ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ওয়ান ডট জেপিজি, তাই না? তো এটা অ্যালার্ট করার কথা না? দেখেন তো এটা অ্যালার্ট করে কিনা। হ্যাঁ, যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন দেখাচ্ছে ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ ওয়ান ডট জেপিজি। কারণ কি? কারণ আমরা যে এলিমেন্টটাকে ধরেছি তার সোর্সের মধ্যে ভ্যালু কি আছে, এইটা। ব্যাপারটা খেয়াল করছেন কিনা? আমি যদি এখানে হাইট বলি তাহলে কি আসবে? 250 আসা উচিত না? দেখেন তো আসে কিনা। কোন একটা এইচটিএমএল এলিমেন্টের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কন্টেন্ট আমি অ্যাক্সেস করতে পারতেছি, আবার তার ভ্যালু অ্যাক্সেস করতে পারতেছি, এবার অ্যাট্রিবিউট গুলো অ্যাক্সেস করতে পারতেছি। এখন যদি আমি এখানে আইডি দিয়ে দেই তাহলে কি আসবে? মেইন ইমেজ, তাই না? সো নাইস। আচ্ছা, সো গেট অ্যাট্রিবিউট ফাংশন দিয়ে আমরা কোনো একটা এইচটিএমএল এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, গেট অ্যাট্রিবিউটের সাথে সাথে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউটের মধ্যে আর্গুমেন্ট দিতে হয় দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম আর একটা হচ্ছে ভ্যালু। সো হোয়াট ইজ দিস গোয়িং টু ডু? আমি কি করলাম এখন বলেন? আউটপুট না দেখে একটু আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, ফাংশনের নাম দেখে তো অনেক কিছু বোঝা যায়। সোর্স চেঞ্জ হওয়া উচিত না? আগে সোর্সের মধ্যে মেইন ইমেজের সোর্সের মধ্যে কি ছিল? ওয়ান ডট জিপিজি, আর এখন আমি সেট করে দিলাম কি? টু ডট জিপিজি। তার মানে এখন কি আমি যদি ব্রাউজারে যাই, এখন এই ইমেজটি কি থাকবে পেস্টার রিলোড দিলে? কোনটা আসার কথা? এটা না, দেখি তো আসে কিনা। আবার আসছে, আপনাদের আসে কিনা একটু দেখেন। সেট অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা সেট করে না, সেট অ্যাট্রিবিউটের মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয়, দুইটা আর্গুমেন্ট দিতে হয়। প্রথম প্যারামিটারটা কি? অ্যাট্রিবিউটের নাম। আর তারপরেরটা কি? ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটের মধ্যে আপনি কি ভ্যালু পাঠাতে যাচ্ছেন। আর গেট অ্যাট্রিবিউটের মধ্যে কটা দিতে হয়? কারণ কি? কারণ সে তো গেট করবে, সে তো নিয়ে আসবে, আর সেট কি করবে? সে সেট করবে। ব্যাপারটা খেয়াল করছেন কি না? জাফর, রুম স্প্রে আছে একটু দিয়ে দিন তো। হ্যাঁ, লাগবে না। যখন আপনি সেট করতেছেন তখন তো আর অ্যালার্ট দেওয়ার কিছু নাই, তাই না? তার আপনি তো সেট করতেছেন, একটা জায়গায় ভ্যালু পাঠাচ্ছেন। সো গেট অ্যাট্রিবিউট এবং সেট অ্যাট্রিবিউট ব্যাপারটা ধরতে পারছেন কিনা? এখন একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন তো, হচ্ছে না? দেখেন তো, ইয়া জুয়েল অথবা ফয়সাল করে দিন, দেখেন
আপনার কাজ করে আচ্ছা, তো এখন তাহলে এখন অ্যাকচুয়ালি এই ঘটনাটা একটু একটু ঘটবে। এখন খেয়াল করে দেখেন, আমি এটা কেটে দিলাম, জাস্ট শুধু মেন ইমেজ এলিমেন্টটাকে ধরলাম। এখন যদি রিলোড দিই আবার আগের মতো চলে আসবে, তাই না? এখন মনে করেন আমি চাচ্ছি যে সরাসরি, যেহেতু আমি সেট অ্যাট্রিবিউটে সেট করতে পারলাম, সরাসরি তো সেট হবে না, এই ইমেজ এলিমেন্টের মধ্যে সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু সেট হবে এইটা কখন, যখন আমি এখানে ক্লিক করব। তাহলে এখন মনে করেন নর্মালি সেট হবে না, এখানে ক্লিক করলে এখানে এটা চলে যাবে। এটা কিভাবে করতে হবে তাহলে একটু চেষ্টা করে দেখেন, পারেন কিনা, পারা উচিত। আমি যখন এখানে ক্লিক করব তখন এখানে এর সোর্সের অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে চলে যাবে। আপনি গেট করতেও পারেন, আপনি সেট করতেও পারেন, আপনি ইভেন্টে অ্যাটাচ করতে পারেন। আগে ইভেন্টে অ্যাটাচ করেন, ইভেন্টের নাম কি হবে? অন ক্লিক। ইভেন্টটা কোন এলিমেন্টের উপরে হচ্ছে এর কি কোনো আইডিয়া আছে? এবার করা হয়ে গেলে আমাকে বলিয়েন যে হয়েছে। না সবগুলো করে ফেলেন এইভাবে, যখন যেটার উপরে ক্লিক করবো তখন সেটা ডিসপ্লে হবে, এই ঘটনা আর কিছুই না। কি করতে হচ্ছিল তাহলে? আমরা এখানে এসে প্রথমে ইমেজ ওয়ানটাকে ধরি নাকি, লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি।
হয় কিনা। এটা তো ইমেজ ওয়ান, তাই না? ইমেজ টুটা দিয়ে দিই। হয়েছে কিনা সবার উপরে ধরে নিয়েছি, হ্যাঁ ভার দিয়ে যেখানে ধরে নিয়েছি। এখানে এই জিনিসটুকু ধরতে পারছেন কিনা, দিস মানে কি বলেন তো? ইমেজ ওয়ান, তাই না? কারেন্ট অবজেক্টটাকে বোঝানো হচ্ছে দিস দিয়ে। আর গেট অ্যাট্রিবিউট কি রিটার্ন করে? ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর অ্যাট্রিবিউট কোনটা দিয়ে দিলাম? সোর্স। তার মানে এই সোর্সের মধ্যে অ্যাকচুয়ালি সেটের মাধ্যমে কি সোর্সের ভ্যালু সেট করতেছে এইটা। আর এখানে কি হচ্ছে, আমরা চাইলে কিন্তু এটাকে আলাদাভাবে এটাও করতে পারতাম, দেখেন একই কাজ কিন্তু। এইভাবে বলতাম ভার ইমেজ ইউআরএল ইকুয়াল টু এটা, এটা করতে পারতাম না? জিনিসটাকে ওই সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে ধরে এখানে রেখে, তাই না? তারপর সেটাকে আমরা সেট অ্যাট্রিবিউটে সেট করে দিলাম। দুই লাইনে করতে পারেন, আবার এটাকে সরাসরি এক লাইনে লিখে দিতে পারেন। এখানে ক্লাস দিবেন আইডির পরিবর্তে? জাভাস্ক্রিপ্ট হবে না আরকি, যে গুলিতে আপনার ইচ মেথড আছে, ইচ মেথড দিয়ে আমরা এই কাজ, লুপের লুপ লুপটা আর কি, যে গুলিতে আমরা এই কাজ করবো। একটা জিনিস খেয়াল করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে যা যা করছি সব আমরা জিকুইরি দিয়ে করবো, যা যা করা হয়েছে এখন পর্যন্ত। আরো এক্সট্রা কিছু জিকুইরি দিয়ে করা হবে যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয় নাই, ঠিক আছে? সো আই থিঙ্ক আমাদের সবার কাজটা হয়ে গেছে। আমি যদি রিলোড দিই, যখন যার উপর ক্লিক করা হচ্ছে সেই ইমেজটা উপরে চলে যাচ্ছে, খেয়াল করছেন কিনা? আপনার হয় না? আচ্ছা, তো আমরা মোটামুটি এইভাবে কাজগুলো করতে পারলাম। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব পরবর্তী সময়, সেটা হচ্ছে ডম। খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিসের ক্ষেত্রে। এটাকে কমপ্লেক্স হিসেবে নেওয়ার কিছু নাই, আপনি মনে করেন যে পরবর্তী কিছু কিছুক্ষণ সময় আপনি কিছু ইনফরমেশন দেওয়া হবে, সেগুলো একটু খেয়াল করিয়েন।
জাভাস্ক্রিপ্টের নিয়ে যখন আমরা কাজ করব, তখন ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে ডম। তো বলা হচ্ছে হোয়াট ইজ ডম, ডম জিনিসটা আসলে কি, ডম কি, এটা কি কোনো ল্যাঙ্গুয়েজ, এটা কি জাভাস্ক্রিপ্টের কোনো একটা পার্ট, এটা কি জাভাস্ক্রিপ্টের কোনো একটা লাইব্রেরি না ক্লাস নাকি ফ্রেমওয়ার্ক, ডমটা আসলে কি? ডম বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরিও না, কোনো ক্লাসও না, কোনো ফ্রেমওয়ার্কও না, জাভাস্ক্রিপ্টের কোনো পার্টও না, এটা আলাদা কোনো ল্যাঙ্গুয়েজও না। এটা হইতেছে একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা পারসেপশন, একটা মডেল। তো আমরা যদি ডমটাকে ভাঙি পিস বাই পিস, তাহলে দেখবেন সেখানে তিনটে ওয়ার্ড পাওয়া যায়, DOM, তাই না? এবং এর ফুল মিনিং কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। বলা হচ্ছে ডম ইজ ইকুয়াল টু ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এইখানে যে তিনটে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছিলাম, যদি একে পিস বাই পিস ভাঙা হয়, বলা হচ্ছিল ডম। এটাকে প্রথমে আমরা একটু ভেঙে নিচ্ছি, বা যদি এভাবে বলি, ডি ফর ডকুমেন্ট, ও ফর অবজেক্ট, অ্যান্ড এম ফর মডেল। সো ডকুমেন্ট জিনিসটা আসলে কি, দেন অবজেক্ট জিনিসটা কি, দেন মডেল জিনিসটা কি, তিনটে পার্ট আমরা আলাদা আলাদা ভাবে কিছু ইনফরমেশন শেয়ার করা হচ্ছে, খেয়াল করবেন। সো ডকুমেন্ট জিনিসটা কি, ডকুমেন্ট মানে সিম্পল একটা পেজ। এই যে আমরা একটা পেজ তৈরি করলাম না, এটা একটা ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে সিম্পল একটা পেজ। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা একটা পেজ। আবার আমি যখন ব্রাউজারে যাচ্ছি, এটাও কি একটা পেজ না? বা ইনফ্যাক্ট এটাকে আমরা এভাবে বলতে পারি যে এই যে এটা একটা ভিউ দেখতে পাচ্ছেন ব্রাউজারে, এটা একটা ভিউ, সেটা হচ্ছে এডিটরে। এডিটর মধ্যে পেজ কোনটা? অ্যাকচুয়ালি দুটাই পেজ, এটাও ওয়েব পেজ, এটাও ওয়েব পেজ। এটা হচ্ছে ব্রাউজার ভিউ, আর এটা হচ্ছে কি, সোর্স ভিউ। আপনাকে যদি কখনো কেউ বলে ভাই ভাই যে এটা হচ্ছে কি, আপনি বলবেন এটা হচ্ছে একটা ওয়েব পেজ, নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটাও একটা ওয়েব পেজ, এর নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন এটাও ওয়েব পেজ, আবার এটাও ওয়েব পেজ, দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ব্রাউজার ভিউ, আর একটা হচ্ছে সোর্স ভিউ। সো উই ক্যান সে এটা একটা ডকুমেন্ট, এটাও একটা ডকুমেন্ট, একই ডকুমেন্ট বাট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন। সো ডকুমেন্ট সিম্পলি মিন হচ্ছে কি, একটা ওয়েব পেজ। এরপরে ছিল অবজেক্ট। অবজেক্ট মানে কি জানি আমরা সবাই, তাই না? অবজেক্ট হচ্ছে এমন একটা বিষয় যার একটা এক্সিস্টেন্স আছে। তাই না? আমরা যদি ওয়েবের ভাষায় বলি যে অবজেক্ট জিনিসটা কি, এই যে এখানে ফাইলটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাকচুয়ালি আমরা যদি এই ওয়েবের ভাষায় বলি, অবজেক্ট বলতে বোঝানো হবে প্রত্যেকটা ট্যাগকে আপনি একটা করে অবজেক্ট বলতে পারেন, প্রত্যেকটা এইচটিএমএল এলিমেন্টকে আপনি একটা অবজেক্ট বলতে পারেন। আবার এই যে ক্যারেক্টার সেট, এটা কি একটা অ্যাট্রিবিউট না? এটাকেও আমরা অবজেক্ট বলতে পারি। আবার এই যে ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট, এটাও কিন্তু একটা অবজেক্ট। মানে অবজেক্ট হচ্ছে সেই বিষয়টাই যার একটা এক্সিস্টেন্স আছে, যেটাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল পিস হিসাবে ট্রিট করতে পারি। অবজেক্ট হচ্ছে এমন একটা বিষয় যেটাকে আমরা একটা ইন্ডিভিজুয়াল পিস হিসাবে ট্রিট করতে পারি। আমি যদি বলি এই যে এতটুকুন যে অংশটুকুন মার্ক করা আছে, এটাও একটা অবজেক্ট। আবার যদি বলি এতটুকুন, এটাও একটা অবজেক্ট। আবার যদি বলি এইটা, এটাও একটা অবজেক্ট। আবার যদি বলি এতটুকুন, এটাও একটা অবজেক্ট। আবার যদি বলি যে না শুধু এতটুকুন, কিছু নাই মাঝখানে, এটাও একটা অবজেক্ট। সো প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে কি একটা অবজেক্ট, এলিমেন্টের অ্যাট্রিবিউট অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি, আবার এলিমেন্টের মাঝখানে যে কন্টেন্ট আছে সেটাও একটা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। সো অবজেক্ট হচ্ছে এমন একটা বিষয় যার যেটা একটা ইন্ডিভিজুয়াল পিস এবং যার একটা এক্সিস্টেন্স আছে। অ্যান্ড দেন মডেল। মডেল কি? মডেল হচ্ছে বেসিক্যালি একটা সেট অফ টার্মস যেটা আমরা অ্যাগ্রি করতে পারি, একটা সেট অফ স্ট্যান্ডার্ড যেটা আমরা মেনে কাজ করি। মডেল একটা স্ট্যান্ডার্ড আর কিছুই না। জিসান কি চিন্তা করতেছেন? ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট মানে হচ্ছে সিম্পলি একটা ওয়েব পেজ, এটা এই পুরোটাকেই বলা হচ্ছে কি, পুরোটা হচ্ছে একটা ডকুমেন্ট। অবজেক্ট কি?
তাহলে অবজেক্ট কি, একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে কি দিয়ে আলটিমেটলি বলেন তো? অবজেক্ট দিয়ে তৈরি হচ্ছে না, এই ডকুমেন্টের মধ্যে যা আছে সবই হচ্ছে কি, এক একটা অবজেক্ট। তারপরে ডকুমেন্টটা তৈরি হচ্ছে কি দিয়ে, অবজেক্ট দিয়ে। এবং মডেল মানে কি, একটা স্ট্যান্ডার্ড, সেট অফ স্ট্যান্ডার্ড যেটা আমরা ফলো করে কাজ করি, বা সেট অফ টার্ম যেটার সাথে আমরা সবাই অ্যাগ্রি করি। তার মানে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে অবজেক্ট দিয়ে, এবং সেটা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। একটা ডকুমেন্ট তৈরি হবে কিছু অবজেক্ট দিয়ে, এবং সেই ডকুমেন্টটা অবজেক্ট দিয়ে তৈরি হবে একটা স্ট্যান্ডার্ড ফলো করে। এটা কি, এই যে একটা কনসেপ্ট, এই যে একটা পারসেপশন, এটাই হচ্ছে কি ডম, দ্যাট ইজ ডকুমেন্ট অবজেক্ট মডেল। অর্থাৎ একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, একটা ওয়েব পেজ তৈরি হচ্ছে মাল্টিপল অবজেক্ট দিয়ে, কালেকশন অফ অবজেক্ট দিয়ে, এবং এই যে অবজেক্ট দিয়ে যে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে এর একটা মডেল, এর একটা স্ট্যান্ডার্ড, তাই না? এই যে কনসেপ্ট, এটা কি বলা হচ্ছে কিন্তু ডম, দ্যাট ইজ ডকুমেন্ট অবজেক্ট অ্যান্ড মডেল। এখন আমাকে কি জানতে হবে, বুঝলাম, বুঝতে পারলাম যে ফাইন, ডকুমেন্ট অবজেক্ট মডেল একদম বুঝেছি, চালাইছি। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে যে আপনাকে তিনটা কাজ করতে হবে এই ডম দিয়ে। একটা কাজ হচ্ছে আপনাকে ডম কিভাবে, আপনি যখন এই কোডটা, এই ওয়েব পেজটাকে আপনি যখন ব্রাউজারে রান করাচ্ছেন, আপনি যখন এই ওয়েব পেজটাকে ব্রাউজারে রান করাচ্ছেন, আমরা ডেভেলপাররা বলতেছি এগুলো হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ, ব্রাউজার এগুলোকে পড়ে পড়ে এগুলোকে ইন্টারপ্রেট করে আউটপুট তৈরি করতেছে। আর যে মডেলটার কথা বলা হচ্ছে ডম, সেই মডেলটা এই ট্যাগগুলোকে ট্রিট করবে নোড হিসেবে। আমাদেরকে তিনটা কাজ করতে হবে, একটা হচ্ছে ডম এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে, ডম এলিমেন্ট চেঞ্জ করতে হবে, এবং ডম এলিমেন্ট ক্রিয়েট করতে হবে। এই তিনটা কাজ, ডম এলিমেন্ট আমাদের অ্যাক্সেস করতে হবে, ডম এলিমেন্ট আমাদের এক্সচেঞ্জ করতে হবে, এবং ডম এলিমেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে। এই তিনটা কাজে আমরা ধারাবাহিকভাবে এখন করব, একটার পর একটা। সো প্রথম কথা হচ্ছে ডম এলিমেন্ট আমরা ক্রিয়েট করব, সরি অ্যাক্সেস করব, দেন ডম এলিমেন্টের কন্টেন্ট আমরা চেঞ্জ করব, দেন আমরা ডম এলিমেন্ট নতুন করে ক্রিয়েট করব। এই তিনটা কাজ করলে দেখবেন আপনার কনফিডেন্সগুলো অনেক বেড়ে যাবে, আপনি বুঝে যাবেন যে আপনার কী করতে হবে, আমার আপনার কী করা দরকার, এবং তার জন্য আপনার কী করতে হবে। এখন ঘটনা হচ্ছে, এই তিনটা কাজ করার আগে যে বিষয়টা আমরা দেখবো এখন, সেটা হচ্ছে নোড। কি অবস্থা, সবাই বলেন, বলেন তো, আজকে কি বার, আপনি বলেন কে বলছে, আজকে আন্দাজ বললেই আসলে সবাই মানে বুঝতেছি না কি চিন্তা করতেছেন, কানেকশনটা আজকে খুব দুর্বল। যে করে দিয়ে করবো এটা, তখন ইস মেথড ব্যবহার করবো আর কি, ইস মেথড একটা একটা করে আসবে। তাহলে হ্যাঁ আছে, ওটার জন্য মেথড আছে, দুটো মেথড এখনো বলি নাই, যেটা হচ্ছে একদম রসগোল্লা, একটা হচ্ছে সেট টাইম আউট, একটা হচ্ছে সেট ইন্টারভাল, সেট টাইম আউট। হ্যাঁ জেকুইরিতেও আছে, আমরা জেকুইরি, এই দুটো জেকুইরি কি বলেন তো, এই জাভাস্ক্রিপ্ট গুলোই তো জেকুইরিতে তৈরি করে করে হ্যাঁ করে রাখছে। আপনি এখানে সেট অ্যাট্রিবিউট ইউজ করতেছেন, গেট অ্যাট্রিবিউট ব্যবহার করতেছেন, আর জেকুইরির ক্ষেত্রে মাত্র একটা মেথড, এবং তার নাম তো জানেনি সবাই, এটিটিআর, মেথডের নাম হচ্ছে এটিটিআর, এটিটিআর। এগুলো আমরা দেখবো, এটা ধৈর্য ধরেন। এখন ঘটনা হচ্ছে যে, যে কথাটা বলতেছিলাম যে ডম জিনিসটা আসলে কি, এখন আপনাকে, আপনি কিভাবে জিনিসটা চিন্তা করতেছেন আমি বুঝতে পারতেছি না, তো শুধু এতটুকু জিনিসই আপনি মনে রাখেন, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ডম জিনিসটা কি, হোয়াট ইজ ডম, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে বলতে পারেন ডম হচ্ছে একটা একটা পারসেপশন, একটা ধারণা, একটা আইডিয়া। কিসের আইডিয়া? একটা ডকুমেন্ট কিভাবে তৈরি হচ্ছে, বা একটা ডকুমেন্টকে কিভাবে আমরা ট্রিট করতে পারি, সেই একটা আইডিয়ার নামই হচ্ছে ডম। ডমটাকে যদি আমরা ভাগ করি, পাওয়া যাচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট মানে হচ্ছে একটা ওয়েব পেজ,
অবজেক্ট মানে হচ্ছে কি, একটা ওয়েব পেজের ভিতরে যা আছে সবই হচ্ছে কোনো না কোনো একটা অবজেক্ট, এবং এই যে অবজেক্ট গুলো পাশাপাশি বসে একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে, তারা একটা মডেল, মডেল মানে কি একটা সেট অফ স্টার্ম, একটা স্ট্যান্ডার্ড যেটা সবাই ফলো করে, তাই না? আমরা শাহরুখ খানরে ফলো করি না, কাজল খানরে ফলো করি না, কথার কথা আর কি। তারা কি মডেল না? মডেল মানে কি সেট অফ স্ট্যান্ডার্ড। শাহরুখ খান যেভাবে পোশাক আশাক পরে আমরা সেভাবে পোশাক আশাক পরি, সালমান খান যেভাবে পোশাক আশাক পরে আমরা সেভাবে পোশাক আশাক পরি, তার মানে কি আপনি একটা মডেলকে ফলো করেন, সে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়ে গেছে, তাই না? এটি হইতেছে মডেল আর কিছু না। সো একটা সেট অফ স্ট্যান্ডার্ড যেটা আমরা সবাই ফলো করি, সো এতটুকু বললেই কিন্তু হবে, এটা আছে একটা ব্যাপার। এবার যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন, তখন আপনার এই যে অনুভূতি, অনুভূতির গভীরতা আস্তে আস্তে বাড়বে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম HTML দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করছেন, আবার আপনি এখন HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করেন, একই জিনিস কিন্তু, বাট আপনার বোঝার যে গভীরতা সেটা কি একই রকম না বাড়ছে? বাড়ছে। এইভাবে কাজ করতে করতে আপনার অনুভূতি আরো গভীরভাবে আপনি ফিল করতে পারবেন জিনিসটাকে কি। আপাতত বলা হচ্ছে ডম হচ্ছে একটা একটা মডেল বা একটা পারসেপশন, একটা ধারণা যে কিভাবে একটা ওয়েব পেজ গুলো তৈরি হচ্ছে বা ওয়েব পেজ গুলোকে কিভাবে সে কনভার্ট করতেছে। তো আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করতেছি, আমরা এগুলোকে বলছি কি ট্যাগ, তাই না? ট্যাগের মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ তৈরি করতেছি। আচ্ছা, আর ডমের ভাষায় ডম এগুলোকে ট্যাগ হিসেবে ট্রিট করে না, ডম এগুলোকে ট্রিট করে নোড হিসেবে। ডমের মধ্যে টোটাল 12টা নোড আছে, অ্যাকচুয়ালি আমরা যদি মনে করেন আমি আর একটা ফাইল নিই, হ্যাঁ এই ফাইলটা একটু বড়, আমি মনে করেন আর একটা ফাইল নিচ্ছি, এখানে আমরা নাম দিলাম index2.html,
আচ্ছা, একটু খেয়াল করেন যে আমরা যখন ডোমেন কথা বলতেছি, এই যে যখন আমরা একটা ওয়েব পেজ তৈরি করলাম, ওয়েব পেজটা তৈরি করার পর আমরা যখন এটাকে ব্রাউজারে রান করাচ্ছি, তো ব্রাউজার কি করতেছে, ব্রাউজার এই ডকুমেন্টার একটা ট্রি তৈরি করতেছে, যেটাকে বলা হচ্ছে ডম। সো এই যে একটা ট্রি, এই পেজটার একটা ট্রি হচ্ছে এরকম। দেখেন সবার মেইন জিনিসটা হচ্ছে কি, এইচটিএমএল। এইচটিএমএল এর দুটো পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেড এর মধ্যে আবার কি আছে, টাইটেল। বডির মধ্যে তিনটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে হেডিং, প্যারাগ্রাফ, ইউএল। ইউএল এর মধ্যে আবার তিনটা এলআই আছে, এলআই এলআই এলআই। তো যখন আমরা কোনো একটা ওয়েব পেজ তৈরি করি এবং সেটাকে ব্রাউজারে রান করি, ব্রাউজার ওই পেজটা এরকম একটা ট্রি তৈরি করে এবং সেটাকে বলা আছে কিন্তু ডম। এখন এই যে এগুলোকে আমরা ডেভেলপার, এগুলোকে আমরা কি বলতেছি, ট্যাগ। আর ডমের ভাষায় এগুলোকে কি বলা হচ্ছে, নোড। নোড ডমের ভাষায় এদেরকে বলা হচ্ছে নোড। তো ডম একটা ওয়েব পেজকে টোটাল 12টা নোডে ভাগ করছে, টোটাল 12টা নোডে ভাগ করছে। এর মধ্যে আমরা মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা নোডই আমাদের জানলেই হবে, বাকি নয়টা না জানলেও হবে। কি কি, একটা হচ্ছে এলিমেন্ট নোড, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট নোড। এরকম আরো আছে, কমেন্টস নোট, অ্যাট্রিবিউট, হ্যালো নোট, এরকম 12টা। আমি নিজেও 12টা অ্যাকচুয়ালি টোটাল আমি কখনো দেখি নাই যে 12টা কাজে লাগতেছে। আমাদের মেইনলি এই তিনটা জায়গা থাকলে হবে, অ্যাট্রিবিউট নোট, এলিমেন্ট নোট, অ্যাট্রিবিউট নোট এবং টেক্সট নোট। কোন একটা ওয়েব পেজকে যখন ডমের ভাষায় ব্যাখ্যা করা হয় তখন ডম এই এলিমেন্ট গুলোকে এভাবে একটা ট্রি তৈরি করে, এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিসকে সে ট্রিট করতেছে কি, অ্যাজ এ নোড। এখন এই নোড কত টাইপের হতে পারে, নোড টোটাল 12 টাইপের হতে পারে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিন 12 টাইপের নোডের নাম কি কি। বাট এর মধ্যে প্রথম নোডটা হচ্ছে এলিমেন্ট নোড, এরপরে হচ্ছে অ্যাট্রিবিউট নোড, এরপরে হচ্ছে কি, টেক্সট নোড। এখন যেমন একটু খেয়াল করে দেখেন, অ্যাকচুয়ালি আমাদের এখানে আরো একটা জিনিস আছে, হেডের মধ্যে শুধু টাইটেল কিন্তু না, আরো একটা জিনিস আছে, মেটা এবং টাইটেল, মেটা এবং টাইটেল। তো এই যে মেইন যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হয়েছে কি, এগুলো হচ্ছে, বলেন তো এগুলো কি নোট, এলিমেন্ট নোট, অ্যাট্রিবিউট নোট না টেক্সট নোট? এলিমেন্ট নোট। এই মেইন যে বিষয় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলিমেন্ট নোট। এখন অ্যাট্রিবিউট নোট কোনটা, এই যে মেটার মধ্যে আপনি কি লিখে দিবেন, ক্যারেক্টার সেট, এটা লিখে দিবেন না, এই জিনিসটাকে ডম, এই জিনিসটাকে ডম ট্রিট করতেছে অ্যাট্রিবিউট নোট হিসেবে। আমরা দেখব একটু পরে এগুলোকে প্র্যাকটিক্যালি, যে ডম এটাকে কিভাবে, কোনটাকে এলিমেন্ট নোট বলে, কোনটাকে অ্যাট্রিবিউট নোট বলে, সব আমরা দেখব লাইভ প্র্যাকটিক্যালি একটু পরে। এরপরে এই যে দেখেন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সটটাকে ডম ট্রিট করবে টেক্সট নোড হিসেবে। দিস ইজ কল্ড টেক্সট নোড, দিস ইজ এলিমেন্ট নোড, এন্ড দিস ইজ অ্যাট্রিবিউট নোড। সাধারণত একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন ওয়েব পেজ ডিজাইন করেন, আপনি কিন্তু আগে কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা সময় বলতে থাকেন, হাই এলিমেন্ট থাকে, এলিমেন্ট কিছু একটা করেন, অথবা এলিমেন্টের মধ্যে কি ব্যবহার করেন, অ্যাট্রিবিউট ব্যবহার করেন, অথবা এলিমেন্টের মাঝখানে আপনি কি ব্যবহার করেন, টেক্সট, কন্টেন্ট। সো এই টেক্সটটাকে এখন আমরা কিন্তু এখানে সরাসরি এটাকে কন্টেন্ট বলতেছি, ডম কিন্তু এটাকে কন্টেন্ট বলে না, ডমের পাশে এটা হচ্ছে টেক্সট নোট। সো এলিমেন্ট নোট, অ্যাট্রিবিউট নোট এবং টেক্সট নোট। এলিমেন্ট নোট হচ্ছে কি, এই যে মেইন যে ট্যাগ গুলোর কথা বলা আছে এগুলো হচ্ছে এলিমেন্ট নোট, এর মাঝখানে আমরা যে অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করতেছি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নোট, এবং এই যে এর মধ্যে আবার কি আছে, কন্টেন্ট আছে না, এটার মধ্যে
HTML যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর HTML আবিষ্কার করছে অমুক, এগুলো হচ্ছে কি টেক্সট নোট। এই পেজটাকেই যখন আমরা ব্রাউজারে রান করাচ্ছি, তো আমরা যখন ডমের ভাষায় যদি এই পেজটাকে ইন্টারপ্রেট করি, তখন এই ধরনের একটা ডম একটা ট্রি তৈরি করবে, এবং সেখানে এগুলো হবে এলিমেন্ট নোট, এটা হবে অ্যাট্রিবিউট নোট, এবং এগুলো হবে কি টেক্সট নোট। টেক্সট নোট ধারণ করবে এইগুলা। সো যখন আমরা কোনো একটা ওয়েব পেজ তৈরি করতেছি, সেটা কিন্তু আমি ডমের ভাষায় ব্যাখ্যা করি। আপনাকে বলা হলো যে এই ওয়েব পেজটাকে আপনি ডমের ভাষায় ব্যাখ্যা করেন, এখানে ডমের কি কি নোড ইউজ করা হয়েছে। ডমের মধ্যে টোটাল 12টা নোড আছে। এখন এখানে ডমের মধ্যে কি কি নোড আছে, তারা বলাই যাচ্ছে যে এলিমেন্ট নোড, অ্যাট্রিবিউট নোড এবং টেক্সট নোড, এই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, তো এখন এখানে একটা কাজ করা যায়। মনে করেন আমি যে H1 এখানে একটা আইডি দিয়ে দিলাম, আইডি দিয়ে বললাম যে হেডিং একটা আইডি দিলাম। এবার বডি যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম। স্ক্রিপ্ট ট্যাগ লিখে আমি যদি এখানে এভাবে বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি ছিল, হেডিং ডট, দেখেন নোড নেম, নোড টাইপ, নোড ভ্যালু, এবং আরও আছে চাইল্ড নোড। বাই দ্য ওয়ে আমি মনে করেন এখানে দিলাম নোড টাইপ, এবং এটাকে যদি আমি অ্যালার্ট করি চলেন দেখি কি আসে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি যে নোড নেম, নোড নেম দিলে কি আসবে, সম্ভবত H1 আসবে, তাই না? চেক করে দেখি কি আসছে, H1 আসছে। কিন্তু আবার আমি মনে করেন যদি এটাকে এখানে না দিয়ে এটাকে যদি আমি এখানে দেই, ঠিক আছে, নোড নেম দিলে ওই নোড নেমটা আমরা পেয়ে যাচ্ছি। আরো আছে যে আমি যদি বলি চাইল্ড নোড, চাইল্ড নোড, CHI দেখি চাইল্ড নোড, চাইল্ড নোট দিলে কি আসে দেখি তো, কি আসতেছে, অবজেক্ট নোট লিস্ট, তার মানে কি LI, খেয়াল করছেন? তার মানে এই যে আমি অ্যাকচুয়ালি কাকে ধরছি, হেডিং দিয়ে ইউএলটাকে না, এর চাইল্ড নোট কোনগুলা, এই তিনটা হচ্ছে কি এর চাইল্ড নোট, এবং এটাকে যখন আমি রিলোড দিচ্ছি তখন সে কিটা কাছে একটা অবজেক্ট নোট লিস্ট, লিস্ট মানে কোনটা, এই যে LI, এগুলোকে এক একটা সে কি বলতেছে, লিস্ট বলতেছে। জি আবার বলেন, এখানে পি দিবেন প্যারাগ্রাফ ট্যাগ, আসলে এরকম তো ইউএল এর ভিতরে সাধারণত এরকম হয় না আর কি। হ্যাঁ, তখন দেখাবে, তখন একটা একটা করে দেখাবে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে ইউএল এর, হ্যাঁ আমি বুঝতে পারছি, যেমন একটা ডিভ নিলাম সেখানে অনেকগুলো হেডিং প্যারাগ্রাফ, ওই ডিভের একটা আইডি ধরে তার চাইল্ড নোট দিলাম, বডিতে দিলে বোঝা যাবে না। সো আমরা বডিতে দিয়ে দেখি কি অবস্থা হয়, তো এটাকে মনে করেন আমরা বডিতে দিয়ে দিই, এবার দেখি কি দেখায়, নোট লিস্ট আকারে আসতেছে, খেয়াল করছেন? হ্যাঁ, সো নোট লিস্ট আকারে এসে দেখাচ্ছে, তার মানে এই প্রত্যেকটা জিনিস কি সে কি ট্রিট করতেছে একটা ইন্ডিভিজুয়াল নোট হিসেবে, ঠিক আছে। সো হ্যাঁ ঠিকই তো আছে, প্রত্যেকটা এলিমেন্ট কি, প্রত্যেকটা এলিমেন্ট কি এক একটা নোট না, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে,
নোডের লিস্টই কিন্তু আলটিমেটলি আছে। ওকে, সো এভাবে অ্যাকচুয়ালি আমরা নোডের ডমের এলিমেন্টগুলোকে আমরা দেখতে দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি নোডের টাইপ, নোড নেম, চাইল্ড নোড, এবং এখানে আরও করা যেতে পারে। মনে করেন আমি এটা এখানে দিয়ে দিলাম, বা আমি এটা এখানে না এখানে দিলাম, এইচ ওয়ানের মধ্যে দিলাম। এইচ ওয়ানের মধ্যে দেওয়ার পর এখানে আমি মনে করেন দেখলাম যে নোড হেডিং, আচ্ছা ইনার এস্টিমেট দিলে তো কন্টেন্টটা দেখাবে, তাই না? ইনার এস্টিমেট দিলে জাস্ট কন্টেন্টটা দেখাবে। বাই দ্য ওয়ে, এটা আমরা জানি, এটার অ্যালার্ট করার কিছু নাই। সো কোনো একটা এলিমেন্টের নোড টাইপ কি এবং সেটা কিভাবে আছে, সেই বিষয়গুলো আমরা এই নোড এই বিষয়গুলো দিয়ে আস্তে আস্তে আপনি দেখতে পারেন চাইলে অ্যালার্ট করে করে, যে যে নোড দিয়ে যে মেথডগুলো আসে এই মেথডগুলো একটা 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 করে আপনি চাইলে দেখতে পারেন যে কী আসে অ্যাকচুয়ালি। ঠিক আছে, বাই দ্য ওয়ে আমাদের এই ছিল মোটামুটি একটা ডোমের ছোটখাটো একটা ইস্যু, এখনো শেষ হয় নাই, কিন্তু আরো বিষয় আছে। সো মেইন ব্যাপার হচ্ছে যখন আমরা একটা ওয়েব পেজকে ব্রাউজারে রান করাচ্ছি বা ব্রাউজারে দেখতেছি, এই ওয়েব পেজটা একটা ট্রি তৈরি করতেছে, ডম ডম ওই পেজটা একটা ট্রি তৈরি করে, এবং সেই ট্রির মধ্যে এই এসটিএমএলের এলিমেন্টগুলোকে সে কি হিসেবে ট্রিট করে, নোড হিসেবে। এখন নোড কত টাইপের হতে পারে, 12 টাইপের হতে পারে, এর মধ্যে মেন হচ্ছে তিনটা, একটা হচ্ছে এলিমেন্ট নোড, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নোড, আর একটা হচ্ছে টেক্সট নোড। ঠিক আছে, সো আমরা এগুলোকে একটু পরে দেখবো যে কিভাবে অ্যাট্রিবিউট নোড তৈরি হচ্ছে, কিভাবে টেক্সট নোড তৈরি হচ্ছে। ফাইন, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে এই যে ডমের ডম যে তৈরি হচ্ছে, ডমের ভিতরে যে এলিমেন্ট বা যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, ডম এলিমেন্ট কিভাবে, ডম এলিমেন্টের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এবং কিভাবে ডম এলিমেন্ট নতুন করে আমরা ক্রিয়েট করতে পারি। ডম এলিমেন্ট অ্যাক্সেস, ডম এলিমেন্ট চেঞ্জ, ডম এলিমেন্ট ক্রিয়েট, তিনটা কাজ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ডম এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য যে ফাংশনগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডম এলিমেন্ট এক্সেস মানে কি, আমি এই যে ডম, এখানে যে ডমটা আমার তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারটা, যে ট্রিটা তৈরি হচ্ছে, সেখান থেকে কোনো একটা এলিমেন্টকে আমরা কীভাবে অ্যাক্সেস করতে পারি। সো কোনো একটা এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি হতে পারে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম হতে পারে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম হতে পারে, তাই না? আমরা এই মেথডগুলো দিয়ে কি করতে পারি, ডমের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। তো যখন আমরা মনে করেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যখন আমরা আইডি দিয়ে অ্যাক্সেস করব, তখন সে কি হবে, একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট পাবে। আমি যখন এখানে আইডি দিয়ে দিলাম, এই এখন আমি ডমের মধ্যে মানে আইডি দিয়ে যখন আমি কোনো একটা এলিমেন্টকে ধরতেছি, তখন একটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট আমার কাছে কিন্তু আসতেছে। আমি যখন ট্যাগ দিয়ে ধরব তখন কি হবে, মনে করেন আমি ট্যাগ নেম লিখে দিলাম এখানে এলআই, তখন একটা কালেকশন অফ এলিমেন্ট আসবে, একটা অ্যারে আসবে। সেমভাবে ক্লাস নেমও যদি আমরা দিয়ে দিই, মনে করেন এখানে লিখলাম যে লাইক এখানে একটা ক্লাস কল করে দিলাম ডেমো, সেম একই ক্লাস আমরা এখানেও কল করে দিলাম ডেমো। এবার যদি ক্লাস নেমের মধ্যে ডেমো বলে দিই, সো এই ট্যাগ নেম অথবা ক্লাস নেম এই ফাংশনগুলো ব্যবহার করা হয় কালেকশন অফ এলিমেন্টের জন্য। মনে করেন আপনাকে বলা হইলো যে আপনার একটা ওয়েব পেজের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলোর কালার আপনি রেড করবেন, তখন কিভাবে করতে পারি, সিএসএস একটা ক্লাস লিখে সবগুলো ট্যাগের মধ্যে সেটাকে কল করে দিতে হবে, তাই না? অথবা যদি আমরা এভাবে লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট ক্লাস নেম, তারপরে ডট স্টাইল দিয়ে যদি বলে দিই কালার রেড, হয়ে যাবে না? কেন কঠিন হবে, আমরা ফর লুপ দিয়ে বের করতে পারবো না? যেমন মনে করেন আমি, ঠিক আছে, ওই তো আর কি, হ্যাঁ মানে যখন যেখানে যেটা সুবিধা হয় আর কি, আমরা ট্যাগ দিয়েও ধরতে পারি আবার আমরা ক্লাস দিয়েও ধরতে পারি। মেইন ব্যাপার হচ্ছে কি, ডম এলিমেন্টকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন, তাই না? এভাবে এলিমেন্টকে ধরতে পারি, আবার ইনার এসটিএমএল বা ভ্যাল বা গেট অ্যাট্রিবিউট সেট অ্যাট্রিবিউট, ইনার এসটিএমএল ভ্যালু
গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে কি ডম এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য এগুলো মেথড যেগুলো আমরা করে আসছি ইনফ্যাক্ট, তাই না? এগুলো হচ্ছে ডম এলিমেন্টকে কিভাবে আপনি অ্যাক্সেস করবেন। আচ্ছা, এবার ডম এলিমেন্ট চেঞ্জ করবেন, এটাও কিন্তু আমরা করে আসছি। কিরকম? হ্যাঁ, সেট অ্যাট্রিবিউট চেঞ্জ করে আসছি। বা আরো সহজে যদি বলি, মনে করেন যে এটা, এখন আমি ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, হেডিং ট্যাগের মধ্যে কি আছে, হোয়াট ইজ এইচটিএমএল, আমি মনে করেন এখানে এভাবে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে লিখে দিলাম হেডিং, ভার হেডিং, ওকে। এবার যদি আমি এখানে ভাবে বলি হেডিং ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু এখন কি এই এলিমেন্টের মধ্যে কি আসবে, হোয়াট ইজ এইচটিএমএল আসবে না ডিসকাস অ্যাবাউট এইচটিএমএল আসবে? তার মানে ডম এলিমেন্টের কন্টেন্ট আমরা কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি না। হ্যাঁ, আবার আমি যদি এখানে বলি এই এলিমেন্টটাকে তো ধরছি আমরা তার আইডি দিয়ে, ধরে আমরা এর অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, জিসান বলেন তো অ্যাট্রিবিউট চেঞ্জ করবো কিভাবে? মনে করেন এই যে এই এইচ ওয়ানটা একটা আছে, এখানে ক্লাস কল করা আছে ডেমো, আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এর ক্লাসটা ডেমো না করে করে দেবো টেস্ট, ঠিক সম্ভব? কি করতে হবে, সেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে এখানে কি কি বসবে বলেন তো, আর্গুমেন্ট না আইডি না তো, আমি ক্লাস চেঞ্জ করব, তাহলে প্রথমটা কি হবে ক্লাস, পরেরটা কি হবে টেস্ট, টেস্ট হবে। এই যে ডম এলিমেন্টের কন্টেন্ট আমরা অ্যাক্সেস করতে পারতেছি, ডম এলিমেন্টের কন্টেন্ট আপনি চেঞ্জ করতে পারতেছেন, সো ডম এলিমেন্ট অ্যাক্সেস এবং ডম এলিমেন্টের কন্টেন্ট এক্সচেঞ্জ, পরিবর্তন করা। আচ্ছা দেখি আগে এটা হয় কি না, কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে তাই না, কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমাদের তিন নম্বর যে বিষয়টা বাকি সেটা হচ্ছে কি, ডম এলিমেন্ট ক্রিয়েট, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। সো ডম এলিমেন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, মনে করেন আমি এখানে একটা ডিপ নিলাম, একটা আইডি সেট করে দিলাম, বলে দিলাম ডিপ ওয়ান। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে আমি যদি ভাই বলি যে লাইক ডকুমেন্ট ডট কোন একটা এলিমেন্টকে ক্রিয়েট করার জন্য আমরা এইচটিএমএল এর যে মেথডটা ব্যবহার করব সেটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। এই তিনটে লাইন লিখলেই হবে। প্রথম লাইনটা দিয়ে কি করা হয়েছে, একটা এলিমেন্ট তৈরি করা হয়েছে এইচ থ্রি, তারপরে দ্বিতীয় লাইন দিয়ে কি করা হয়েছে, তার কন্টেন্ট দেওয়া হয়েছে, আর তৃতীয়টা দিয়ে কি করা হয়েছে, এই যে হেডিং ট্যাগ তৈরি করলেন তার ভিতরে একটা কন্টেন্ট দিলেন, এবার সেই হেডিং ট্যাগটা আপনি এই ডমের মধ্যে কোথায় রাখবেন, এই ডমের মধ্যে আপনি কোথায় রাখবেন? তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আলটিমেটলি কি হবে,
এই ডিবের মধ্যে এসি একটা ট্যাব হয়ে যাবে এবং তার মধ্যে কন্টেন্ট চলে আসবে কি হ্যালো ওয়ার্ল্ড। চলুন দেখি এরকম হয় কি না, কি চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি বডির মধ্যে যাই, এই যে ডিব ওয়ান দেখেন এখানে কি চলে আসছে হ্যালো ওয়ান, এটা কি আমাদের এখানে আছে নাই কিন্তু, বাট ডমের মধ্যে আমরা এটা নিয়ে চলে আসছি, ঠিক আছে। সো একটু দেখেন বিষয়গুলো হয় কিনা, একটু গুতাগুতি করেন আপনার মাথায় যে সমস্ত চিন্তা ভাবনা আসে। আচ্ছা, তো আমরা সরাসরি এভাবে ইনার এসটিএমএল-এ কন্টেন্ট ম্যানুয়ালি না বসে আমরা চাইলে টেক্সট নোট ব্যবহার করেও কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, ডকুমেন্ট অবজেক্ট ধরে আমাদের ক্রিয়েট টেক্সট নোট মেথডের মধ্যে আমরা যা লিখে দিব সেই কন্টেন্টটা তৈরি হবে, তৈরি হলে সেটাকে আমরা এখানে রেখে দিলাম। এবার এই কন্টেন্টটাকে আবার আমরা অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম কার সাথে, ওই যে আপনি যে এলিমেন্টটা তৈরি করছেন তার সাথে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম কাকে, এই কন্টেন্টটাকে। এবার এই মেন এলিমেন্টটাকে আবার অ্যাপেন্ড করে দিলাম কাকে, এই ডিব ওয়ানের ভিতরে। এবার যদি ব্রাউজারে যাই দেখেন এখন এখানে কি আছে, এস3-এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি রিলোড দিই এখানে এস3-এর মধ্যে কি চলে আসছে, সাম কন্টেন্ট গোস হিয়ার। তাহলে এটা কিন্তু আমরা টেক্সট নোট দিয়ে কিন্তু কাজটাকে চাইলে করতে পারতেছিলাম, কেমন? ওকে নাইস। এখন এখানে দেখেন হেডিং ট্যাগের মধ্যে কি আছে, কোনো অ্যাট্রিবিউট আছে? হেডিং ট্যাগের মধ্যে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নেই। এবার আমি যদি এই লাইনটাকে অ্যালাইভ করে দেই, সেট অ্যাট্রিবিউট আইডি এবং এর ভ্যালু দিয়ে দিলাম হেডিং টু। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই দেখতে পাচ্ছি হেডিং ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট হয়ে গেছে। দেখেন তো এরকম হয় কিনা আমাদের। আপনাদের গ্রুপের অ্যাডমিন কে, ফেসবুক গ্রুপের? সাধন সাহেব। সাধন সাহেব কই, তোমার কিন্তু আসে না, তার সাথে যোগাযোগ মানে করার কোনো ওয়ে আছে আপনাদের? কি বলে আসলে কেন ক্লাসে? সবই হচ্ছে আর কি, মোটামুটি সবই এইভাবে হবে, অ্যাপেন্ড চাইল্ড দিয়ে আমরা এভাবে কাজগুলো করতে পারি। ওকে নাইস। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ছোট্ট একটা কাজ করার চেষ্টা করে দেখি, এই এই বিষয়গুলোর উপরে বেস করে একটা প্র্যাকটিস, একদম সিম্পল, দেখি কি আগে করতে পারেন। এরকম একটা ইনপুট বক্স থাকবে এবং পাশে একটা প্লাস বাটন থাকবে, আমি যখন প্লাস বাটনে ক্লিক করব এখানে নতুন নতুন একটা একটা করে ইনপুট এলিমেন্ট চলে আসবে, যে কেউ আবার ক্লিক করবে একটা একটা করে আসবে। হ্যাঁ, একটা ইনপুট বক্স এখানে লেখা যাবে, আমি যখন প্লাসে ক্লিক করব একটা একটা করে বক্স নিচে অ্যাড হতে থাকবে, করা যাবে না যেগুলো ফাংশন ব্যবহার করছে সেগুলোর মধ্যে দিয়ে? এই ধরনের কাজ কিন্তু আপনি যখন সফটওয়্যার বানাবেন ওয়েব বেস তখন লাগবে আপনার। চেষ্টা করি হয় কিনা, কিভাবে করছেন আপনারা একটু বলেন তো, আমি আপনাদের মতো করে করার চেষ্টা করি। আচ্ছা, ডিপ নিয়ে নিলাম, এখানে একটা ইনপুট এলিমেন্ট নিলাম, টাইপ আছে, টেক্সট আছে, থাক, তারপরে কি করছেন? সরি, রিমুভ এলিমেন্ট, হ্যাঁ করতে পারেন, ইনপুটের টাইপ সাবমিট বা বাটন, আর এর ভ্যালুর মধ্যে দিয়ে দিচ্ছি প্লাস, দেখি তো কিরকম আসে।
নট ব্যাড, এরকম হলেই হবে নাকি? এখন টার্গেট হচ্ছে পাসে ক্লিক করলে এই একটা একটা করে এলিমেন্ট নিচে হবে। তো আগে ইভেন্ট অ্যাটাচ করি নাকি? ক্লাসের একটা আইডি দিয়ে দিই, অ্যাড বাটন, জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে আমরা কি লিখব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আমরা লিখব অ্যাড বাটন, var add button, okay, add button, okay, এবার add button dot on click এ কিছু একটা হবে নাকি? কি করছেন এখানে বলেন তো প্রথমে? document dot create element input type দিয়ে দিলাম text, okay, এরপর উপরে কি করবো আমরা বলেন তো? অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি, এখানে একটা ডিপ দিয়ে দিই বুঝছেন, একটা আইডি দিয়ে দিলাম, মনে করেন বললাম যে লাইক সাব এলিমেন্ট। এবার এখানে যদি বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি সাব এলিমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, কি আসবে? var new input element, এর সাথে কিভাবে ব্রেক দিলে কাজ হয়? দেখি তো কিছু হয় কিনা, এভাবে হচ্ছে না তো? হ্যাঁ এক মিনিট দাঁড়ান, টাইপ দেওয়ার কারণে কি আসতেছে না? টাইপটা কেটে দিই তাহলে, শুধু ইনপুট এলিমেন্ট দিলাম। এবার যদি রিলোড দেই তাও তো আসতেছে না, আমার কিছু ভুল হইতেছে, ফেল টু এক্সিকিউট ক্রিয়েট এলিমেন্ট অন ডকুমেন্ট। শুধু তো ট্যাগের নাম হবে এখানে, তাই না? এক আমি করিয়ে নেব, রিলোড দেই তাও তো হচ্ছে না। অ্যাপেন চাইল্ড অন প্যারামিটার ওয়ান, এটা এটা কেউ সে পছন্দ করতেছে না, ওকে বাস এবার হচ্ছে, তাই না? এবার হচ্ছে, এবার পাশাপাশি যাচ্ছে। এখন পাশাপাশিটাকে ব্রেক করবো কিভাবে বলেন? তাহলে আর একটা কাজ করে দিই, নিউ বিআর, অনেক ভাবে করা যায় আর কি, ঠিক আছে। এখন এখানে মনে করেন বলে দিলাম নিউ পিআর এলিমেন্ট, সাব এলিমেন্ট মানে হচ্ছে ডিপটা, তাই না?
প্রত্যেকবারই একটা করে এটা হবে আর একটা করে বিয়ার এন্ড হবে, এই তো দেখি কি হয়। এবার নিচে নিচে আসতেছে, আমি যদি ডমটা এলিমেন্টটা দেখি খেয়াল করে দেখেন, এই যে ডিপটা দেখেন, রিলোড দিলাম, দেখেন ডিপের মধ্যে কি আছে, একটা ইনপুট এলিমেন্ট আছে, একটা বাটন আছে আর একটা ডিপ আছে, তাই না? এবার আমি যখন প্লাসে ক্লিক করতেছি খেয়াল করিয়েন, দেখেন প্লাসে ক্লিক করার পর এই ডিপের মধ্যে কি হয়ে গেছে, একটা ইনপুট এলিমেন্ট আছে, একটা বিয়ার আসছে। আবার প্লাসে ক্লিক করি কি আসছে, প্রত্যেকবারে দুটো দুটো করে আসতেছে, খেয়াল করছেন? জানি না আপনাদের আসতেছে কিনা এরকম, বা অনেকে অনেকভাবে হয়তো করছেন, মানে ব্যাপারটা এরকম আর কি, নিয়ার অ্যাবাউট সেম। ওকে, এই স্টেবিলিটি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আসতেছে কেন, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আসবে কেন? আপনার আসতেছে কিনা, সামনে যিনি বসে আছেন দেখেন তো একটু ঠিক আছে কিনা, ইনশিওর করেন সবাই। এইটুকুন আর এইটুকুন আপনি এলিমেন্ট অ্যাপেন্ড করতেছেন কোথায়, বডিতে অ্যাপেন্ড করতেছেন? বডিতে অ্যাপেন্ড করলে স্ক্রিপ্টের নিচে আসবে, আপনি একটা ডিপ নিয়ে নেন, সেখানে একটা আর আর একটা ডিপ নেন, তার মধ্যে আপনি রাখেন, ফয়সাল খেয়াল করছেন? এই ধরনের একটা কাজ আমাদের পেন্সিল বক্সে আছে অ্যাডমিন প্যানেলে, যখন ব্যাচ ক্রিয়েট করে তখন ক্লিক করলে করলে একটা একটা করে বাড়ে, এরকম একটা কাজ। এটা এইভাবে আমরা করব না অ্যাকচুয়ালি, যে কিউরি দেখলে এটা আরো সহজ। হ্যাঁ আসতেছে না, স্পেসও দেওয়া যাবে, অনেক বেশি লিখতে হয় আর কি, বুঝছেন? এই কাজগুলো আমরা এভাবে করব না, এই কাজগুলো আমরা জি করে দেবো, দেখুন অনেক সহজ। ওকে, সো নাইস, কাজ করতেছে না কার, রিমুভ এলিমেন্ট একটা আছে, রিমুভ এলিমেন্ট একটা আছে আর কি, ফাংশন ডকুমেন্ট ডট রিমুভ এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট যেরকম আছে রিমুভ এলিমেন্ট আছে। আর তোর ভিতরে যাচ্ছি না, জাস্ট একটু আপনি একটু জাস্ট দেখে গেলেন যে জিনিসটা কিভাবে আছে। আমরা একদম আদ্য পাদ্য যা আছে খুঁটিনাটি সব আমরা জি করে দিয়ে করব, আই থিঙ্ক। আর একটা ক্লাসের পরে আমরা জিকুইরি কাজ করব আর কি। এখন দুটো টপিকস আমাদের বাকি আছে র জাভাস্ক্রিপ্টে, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন আর একটা হচ্ছে টাইমিং মেথড। জিকুইরি র জাভাস্ক্রিপ্টে টাইমিং মেথড, একটা হচ্ছে সেট ইন্টারভাল আর একটা হচ্ছে সেট টাইম আউট। সো এই টাইমিং মেথড দুটো ব্যবহার করে আমরা একটা ঘড়ি এবং একটা স্লাইডার বানাবো এখন, তারপরে আসছে ক্লাস শেষ, মানে র জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে স্লাইডার তৈরি করতে হয়, একদম সহজ। এমনকি এটি স্কিপ এটা, ওকে, এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবেন, এখানে ছোট ছোট কনসেপ্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনাকে আর কি। এই ধরনের কাজ দেখেন না বিভিন্ন সাইটে, দেখার কথা, দেখার কথা। তো র জাভাস্ক্রিপ্ট দিয়ে এভাবে করা হতো, তো এইভাবে আমরা করব না, আমরা জিকুইরি দিয়ে করব। তারপর এটা করে রাখার কারণ হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে আর কি। বাই দ্য ওয়ে, একটু খেয়াল করে দেখেন, এখন জাভাস্ক্রিপ্টে দুটো টাইমিং মেথড আছে, একটা হচ্ছে সেট টাইম আউট আর একটা হচ্ছে সেট ইন্টারভাল। তো ফাংশনের নাম হচ্ছে, লেখেন সেট ইন্টারভাল, দেখেন চলে আসছে দুইটা টাইমিং মেথড, একটা সেট ইন্টারভাল আর একটা হচ্ছে সেট টাইম আউট। খুবই খতরনাক দুটো মেথড। প্রথমে সেট ইন্টারভালটা দেখেন, ফাংশনের নাম হচ্ছে সেট ইন্টারভাল, এখানে দুইটা প্যারামিটার দিতে হয়, প্রথমটা হচ্ছে একটা কাজ আর পরেরটা হচ্ছে ওই কাজটা কতক্ষণ পর পর হবে। কিরকম, মনে করেন আমি একটা ফাংশন লিখলাম ডেমো, এই কতটুকু খেয়াল করেন,
তো ফাংশনের নাম হচ্ছে সেট ইন্টারভাল। এখানে আমরা দুটো প্যারামিটার দিতে পারি, আরো প্যারামিটার দেওয়া যায়, দুটোই হচ্ছে কম্পালসারি। আরো অনেক আর্গুমেন্ট আছে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে এটা হচ্ছে কি, এটা ফাংশনের নাম, একটা কাজ। ফাংশন মানে কি, একটা স্পেসিফিক জব, তাই না? এটা হচ্ছে একটা কাজ, আর এই কাজটা কতক্ষণ পর পর হবে, 2000। এটা কি, এটা মিলি সেকেন্ড, 2 সেকেন্ড। এখানে সময়টা মিলি সেকেন্ডে দিতে হয়। তাহলে অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন কি হবে বলেন তো, আমি যখন পেজটা রিলোড দিব তখন কি হবে, 2 সেকেন্ড পর পর কি হবে, অ্যালার্ট দিবে। হ্যাঁ, এরকম হওয়া উচিত না? দেখি তো হয় কিনা, আমার সাইটে এসে আমি রিলোড দিলাম, কিছুই নাই, ওই দেখছেন অ্যালার্ট দিচ্ছে, আবার কেটে দিলাম কিছুই নাই, আবার অ্যালার্ট দিচ্ছে, এটা দিতেই থাকবে। এটা দিতেই থাকবে, এটা বন্ধ হবে না। দেখেন আপনাদের এরকম হয় কিনা। এটা বন্ধ করে দিই আগে, ব্রাউজারই হ্যাং করবে। সেট ইন্টারভালটা এভাবে কাজ করে কিনা, একদম বেসিক। জাভাস্ক্রিপ্টে ECMA 5 এ ক্লাসের সিনট্যাক্সটা নাই। অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে প্রায় 7-8টা মেথড দেখাবো, কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। 7-8টা কি, 4-5টা দেখাবো আর কি, ইনক্লুডিং প্রোটোটাইপ। প্রোটোটাইপ সহজ একদম। অবজেক্ট কার্লি, ঠিক আছে, অনেকগুলো প্রসেসের ভাবেই অবজেক্ট তৈরি করা যায়। ECMA 6 এ ক্লাসের সিনট্যাক্সটা আছে, 5 এ নাই। বাই দ্য ওয়ে, সো একটু খেয়াল করেন, আমরা একটা ফাংশন তৈরি করলাম এবং সেট ইন্টারভালের গল্পটা ধরতে পারছেন মনে হয়, সেটাকে আমি একটু কমেন্টস করে রাখলাম। আপনাদের কি সেট ইন্টারভাল কাজ করে? আচ্ছা, এবার দেখেন অবজেক্ট তৈরি করার একটা মেথড দেখেন। আমি যদি বলি ভার টুডে ইজিক্যাল টু, আমরা এই নিউ কিওয়ার্ড দিয়ে এখানে অবজেক্ট তৈরি করতে পারি, যে ডেট হচ্ছে একটা কি, একটা লাইব্রেরি, একটা প্যাকেজ, একটা ক্লাস। এই ডেট ক্লাসের আগে PHPতে যেভাবে আমরা অবজেক্ট তৈরি করি না নিউ কিওয়ার্ড দিয়ে, সেম একইভাবে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম। সো এখানে বললাম টু ডে, তাহলে এই যে নিউ ডেট, এর একটা অবজেক্ট তৈরি হচ্ছে এবং সেই অবজেক্টের নাম কি, টুডে। এবার আমি টুডে ধরে যদি বলি টুডে ডট, দেখেন এখানে যদি বলি গেট ফুল গিয়ার, এবং এটাকে যদি আমি অ্যালার্ট করি, এটাকে যদি আমি অ্যালার্ট করি, বা অ্যালার্ট না করে আমি যদি এভাবে করতে চাই, মনে করেন এই ডিবের নিচে আমি আরো একটা ডিব নিয়ে নিলাম, ডিব না নিয়ে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, একটা আইডি দিয়ে দিলাম প্যারা। তো আমি এখানে অ্যালার্ট না করে বলে দিলাম যে লাইক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কি হবে, প্যারা ডট ভ্যালু, না ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল তো হওয়ার কথা, কারণ এটি কি ট্যাগ। সো গেট ফুল ইয়ার এই ফাংশনটা দিয়ে কি আসে দেখি, আমরা কি চলে আসছে, 18 সাল। এবার আমি যদি এখানে গেট ফুল ইয়ার না দিয়ে যদি এখানে বলি গেট ডেট, গেট ডেট যখন আপনি দিবেন সেটা 0 থেকে 11 এর মধ্যে একটা ভ্যালু আসবে, 0 থেকে 11 মানে টোটাল 12 মাসে 1 বছর না। আচ্ছা দেখি কি আসে, কত আসছে, 19। অ্যাকচুয়ালি ডেট দিয়ে, সরি ডেট দিয়ে ডেটটাই বোঝাবে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মান্থ, গেট মান্থ একটা আছে না, গেট মান্থ, গেট মান্থ যদি আমি দেই তাহলে এখন এটা কি মাস চলে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাই না? যদি তো সে কী দেয়, কত আসছে, 2। কারণ কি বলেন তো, কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, 0 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 0 1 2, এই জন্য 2 আসছে, 0 থেকে 11।
সো একটা ডেট ক্লাসের এভাবে অবজেক্ট তৈরি করে সেখান থেকে আপনি মান্থ ডেট আবার গেট দিয়ে যত আছে গেট মান্থ গেট ডেট গেট ফুল ইয়ার গেট ডে, হ্যাঁ ডে দিলেও ডেটা চলে আসবে, তারপরে মিনিট সেকেন্ড, খেয়াল করছেন? এই বিষয়গুলো এখানে আপনি ব্যবহার করে কাজ করতে পারেন। এখন মনে করেন একটা ঘড়ি বানাতে চাচ্ছিলাম ডিজিটাল ঘড়ি জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাহলে ঘড়ি বানাতে কি কি লাগে? আওয়ার মিনিট সেকেন্ড, আওয়ার মিনিট সেকেন্ড লাগে না? তাহলে একটু চেষ্টা করেন তো আওয়ার মিনিট সেকেন্ড কিভাবে বের করব। মনে করেন আমি সরাসরি না বসে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, বললাম ভার, আমি জানি না জিনিসটা আপনি কিভাবে ট্রিট করতেছেন, এটা তো ধরতে পারছেন ডেট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা এর মধ্যে রাখলাম। এবার এই টুডে অবজেক্ট ধরে আমি কি কি বের করতে পারি বলেন তো? এই যে গেট, এটা কি আওয়ার, গেট মিনিট, গেট সেকেন্ড, আমার তিনটেও লিখতে হয় নাকি? আওয়ার মিনিট এবং সেকেন্ড। সো গেট আওয়ারটা বের করেন, গেট আওয়ারটা বের করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ভার আওয়ার্স। কোনটা বিল্ট ইন ফাংশন? এটা এটা তো ফাংশন, এটা তো ক্লাস, ক্লাস ক্লাসের নাম ক্যাপিটালাইজ হয়। সো আওয়ার বের করলাম, এবার আমি বের করবো কি বলেন? মিনিট কিভাবে বের করবো? টুডে ডট গেট মিনিট, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম ভার মিনিটস। সেকেন্ডস নামের আরেকটা ভেরিয়েবল তৈরি করে এর মধ্যে কি রাখবো? টুডে ডট গেট সেকেন্ডস। এবার যদি এভাবে বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, হাতের নাম কি? প্যারা ডট ইনার এসটিএমএল, কি যাবে? আওয়ার্স মিনিটস সেকেন্ডস, একটা স্পেস দিয়ে দেই না? ঠিক আছে কিনা ব্যাপারটা দেখেন, হয়ে গেল ঘড়ি, এখনো হয় নাই, আসল কাজ তো এখনো বাকি আছে, আমাদের ঘড়িটা ঘুরেই তো হবে। এটা আমি কোনটা আপনার করবো, ঠিক আছে?
আসে কিনা। ওকে, সো আমরা যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখি আসে কিনা। আমি দেখতে পাচ্ছিলাম 20 15 48 চলে আসছে। কারণ কি? এখন বাজে কয়টা? 8:15, তাই নাকি? ও, 8:15-ই তো বাজে যেখানে দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে কি, সেকেন্ড? এখন এটা, এই দেখেন, এটা তো রিলোড দিতে হচ্ছে। ঘড়ি তো ঘুরে না, ঘড়ি তো চলে না, ঘড়ি চালাবো কিভাবে বলেন? ফয়সাল, ঘুরে চালাবো কিভাবে? ব্যাটারি কম কোথায় বলেন? ঘড়ি হয়েছে আপনাদের, কি করবে এখন বলেন? দিসেন এই পুরা কোডটাকেই এই ডেমোর মধ্যে ঢুকে দিছে বলছেন। দিলাম, এরপরে কি করব? ডেমো ওয়ান নাকি? এবার কি হবে আদৌ? ও, ঘড়ি তো কাজ করা শুরু করছে। 1 2 3, ঘড়ি কাজ করা শুরু করছে। কিন্তু দেখেন কাজ করে কিনা আমাদের। এভাবে আমারটা কাজ করতেছে, আমি অনেক রুবেল, সরি রুবেল যা করছি কালকে। আবার মনে করো সেই কথা, কালকে খেলা দেখছেন? এইটা আসলে মেনে নেওয়া যায় না, বুঝছেন? কষ্ট লাগে। এর আগে যেমন মাহমুদুল্লাহ রিয়াদ করছিল, একবার 3 বলে 1 রান নিতে পারে নাই। ঘাবড়ে গেছে কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো করছিল বিশ্বকাপে। রুবেল আসলে হয় না, হচ্ছে যাই হোক, দিনেশ কার্তিক একেবারে খারাপ না আর কি। ইন্ডিয়ার সবই হার্ট হিটার, ইন্ডিয়ার ওরা মানে ওদের সমস্ত, ওদের মানে সবচেয়ে বড় অ্যাসেটটা কি জানেন? কনফিডেন্স, বুক ভরা সাহস। আর বাংলাদেশের এই একটা জিনিসই নাই। ওরা মনে করে হাই হাই কার সাথে খেলছে কেইলি বা ইয়া কি বলে, এদের তো, এদের তো স্টার, এদের আমরা সিভিলি খেলা দেখছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু 2 ওভারে 35 রান, এটা আসলে নট এ ম্যাটার অফ জোক। খেলা কিন্তু পুরো বাংলাদেশে হয়। ও প্রথম বলে 6 খেয়ে উভয় পেয়ে গেছে কনফিডেন্স। বল ঘুরে দিয়ে একই ভাবে বল দিচ্ছে বারবার, হাজির মাইনাস কার জিতে একটা ম্যাচ না। এই জায়গাগুলোতে আবেগ ধরে রাখা যায় না, বুঝছেন? কোনো কিছুই কাজ করে না। শ্রীলঙ্কা সবচেয়ে আউট অফ সাইড ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা আউট অফ সাইড বেশি হয়েছে। না
হ্যাঁ মামা, পাঁচ সেকেন্ড পর পর হয়তো, এখন তো 1000 দিচ্ছেন, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড ঘড়ি করাতে 1 সেকেন্ড পর পরে চেঞ্জ হবে নাকি? সো দিস ইজ ডিজিটাল ওয়াচ। সো আমরা ফাইনাল একটা কাজ করে ফেলি, একটা স্লাইডার বানাই ফেলি সিকিউরিটি দিয়ে, কি বলেন? জি, লোকাল টাইম করছে, খুব ভালো কথা বলছেন। সেক্ষেত্রে আরেকটু গুতাগুতি করতে হবে, আপনাকে তো ভান্ডার দেখাই দিছি, যেখানে দেখবেন অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো একটু দেখেন, এগুলো কি, এগুলো একটু দেখেন, শুধু এতটুকুনি বললাম আপনাকে, তার সবকিছু একটু দেখেন, এগুলা কি আছে ব্যাপারগুলা। ওকে, কোনটার আগে দিবেন, যেটা দিবেন সমস্যা কি? আপনার তখন স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, এখানে বলতেছেন ইফ লাগবে, ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখেন আপনার মাথায় আরেকটু মানে গিট্টু খুলে দিচ্ছি, দেখেন এবার আমরা একটা স্লাইডার তৈরি করতে চাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখি এটা হয় কিনা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্লাইডার তৈরি, এটা ঘড়ি, এটা মোটামুটি তৈরি করতে পারলাম। এখন এটাকে রং চং তো দিয়ে দেওয়া যাবে নাকি? এটাকে উপরে নিচে ডানে বামে মাঝখানে এটা কালার টালার সব কিছুই কিন্তু করা যাবে, বলবেন? বলেন কি ব্যাপারে? আচ্ছা বসতে পারেন, হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে? এখানে কিছু কোড আমরা লিখি, চলেন দেখি হয় কিনা। স্লাইডার যেন কিভাবে বানাই ভুলে গেলাম, ইমেজ লাগবে, তাই না? ইমেজ আছে না আমাদের? ইমেজ তো চারটা আছে, এই চারটা দিয়ে খেয়ে আমার নিলাম। তো আমরা কিছু জাভাস্ক্রিপ্টের কোড লিখি এখানে, এখানে প্রথমে একটা এইচআর এক্সিকিউটিভ নিয়ে নিচ্ছি, জাস্ট প্যারার নিচে একটা হরিজন্টাল লাইন নেওয়া হয়েছে এবং একটা ইমেজ ট্যাগ কল করা হয়েছে। এবার এখানে এসে আমি যদি ভাই বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির মধ্যে কী দিব? স্লাইডার ইমেজ এলিমেন্টটাকে ধরে একটা ভেরিয়েবল মধ্যে রাখলাম, নাম দিলাম মনে করেন স্লাইডার ইমেজ। এবার একটু মিনিংফুল করার চেষ্টা করি,
একটু জ্ঞান গণ্ডগোল লাগবে, গণ্ডগোল আপনারাই সলভ করবেন।
যতটুকুন কোড লিখেছে চেঞ্জ হবে, বাট প্রবলেমটা হবে কি এই যে ইনডেক্স আপনি দেখেন এখানে কি হচ্ছে, এগুলো তো একবার রিড হয়ে আসছে তাই না? এটা কিন্তু ধরতে পারছো এটা কিন্তু একটা অ্যারে, ইমেজে যে ইনডেক্সগুলো এখন ইনডেক্সগুলো কত থাকে, 0, 1, 2, 3 তাই না? এখন এই যে ইনডেক্স নং এর মধ্যে কত আছে, 0। তো এই যে স্লাইডার ইমেজের সেট অ্যাট্রিবিউট সোর্সের মধ্যে আপনি ইমেজ ইউআরএল, এটা হচ্ছে কি আমার অ্যারেটা, আর এটা হচ্ছে কি বলেন তো ইনডেক্স, এর মধ্যে কত আছে এখন, 0। তার মানে এই ইমেজ ইউআরএল 0 মানে কোনটা বলেন তো, ইমেজ 1। তারপরে এখানে প্লাস প্লাস হওয়ার পরে কত হয়ে যাবে, 1, 1 করে পারবে না, 0 মানে হয়ে যাবে 1। 2 সেকেন্ড পরে আবার এই ফাংশনটা কল হবে, এখন এর মধ্যে মান কত থাকবে, 0 না 1, 1 কিন্তু। আবার এখানে তার মানে এটা দেখাবে, আবার এখানে এসে কত হয়ে যাবে, 2। আবার এই ফাংশন কল হবে, এখানে 2 আসবে, আবার বাড়বে 3, আবার ফাংশনটা কল হবে, 3 দেখাবে, আবার বাড়বে 4। যখনই 4 হবে তখন কি এরর ইনডেক্স আছে কি কোন, তাহলে আপনার এটা ভুল হতে পারে, এরর ইনডেক্স কিছু ভুল হতে পারে, কারোই কি কিছু আসতেছে না, আপনার কিছু আসতেছে? ফাইন, এই যে এখানে যে ভ্যালুগুলো লিখছি এগুলো এগুলো কিভাবে লিখছি বলেন তো, এরর ইনডেক্সগুলো কিভাবে তৈরি হয়েছে, এই এরর ইনডেক্সগুলো কিভাবে তৈরি করছি আমি, দেখেন আমার এই যে ফাইলটা নাম কি ইনডেক্স টু ডট এইচটিএমএল না, জিসান খেয়াল করেন এই যে ইনডেক্স টু ডট এইচটিএমএল এই ফাইলটা, এখন এই ফাইলের সাপেক্ষে কিন্তু আমি এই ইমেজ ইউআরএল গুলো লিখছি, এগুলো কি ইমেজ ইউআরএল, এই দেখেন এখানে ফোল্ডারের নাম কি দেওয়া হয়েছে, যে ইনডেক্স টু ডট এইচটিএমএল ফোল্ডারের নাম কি ইমেজেস, এবং এর মধ্যে যে 1.jpg, 2.jpg, 3.jpg, 4.jpg, আপনার ইমেজের যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়েন, আমি এখানে 1 দিছি দেখে আপনি কিন্তু 1 দিয়েন না, এই পাত্রটা যদি ঠিক থাকে আর যদি আপনি ইমেজ ইউআরএল এর মধ্যে ইনডেক্স নামটা বসায় দেন চেঞ্জ ইমেজ, তাহলে তো হওয়ার কথা। এখন প্রবলেমটা হচ্ছে এটাকে একটা পর্যায়ে ব্রেক করতে হবে না, সেটা কি করতে হবে, ইফ যদি কি হবে বলেন, ইনডেক্স নং ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি বড় অথবা সমান হবে কার, অ্যারে সাইজ না জানলে কি করবো আমরা, রাইট ডট লেন্থ, কি করে দিলাম এখন, এখানে কি কন্ডিশন আছে, আসবে তো সময় আপনি তাড়াতাড়ি আসবে, এখন কি করা হয়েছে বলেন, এই তো আপনারা তো আসছে, এখন কি হাওয়া হয়ে যায়, কেন হাওয়া হচ্ছে না, কারণ কি দেখেন এই যে এখানে যখন জিনিসটা ঘুরতে আছে এটার মান তো আস্তে আস্তে বাড়তেছে নাকি, যখন এটার মান এই অ্যারের
ইমেজ ইউআর ইমেজেস ইউআরএল ডট লেন এটার ভ্যালু কত বলেন তো এখন? একটা মনে হয় দুইবার আসবে এখন, আমার একটু ভুল আসছে দাঁড়ান দেখি। আচ্ছা এটা দিয়ে কি আসেন, একটা কি দুইবার আসে দেখেন তো? দেখি কি আসে, চার বললাম না, চার আসবে। চার যদি আসে তাহলে মানে এর মান কত? চার। ইন্ডেক্স কয়টা আছে? এক দুই তিন চার। আচ্ছা বাট ইন্ডেক্স নাম্বার কত হয়েছে? জিরো থেকে না? তাহলে একটা তো ডুপ্লিকেট আসার দুইবার আসার কথা দেখেন। এটার মধ্যে একটু আমরা ম্যানুয়ালি ফাংশনটা অ্যানালাইসিস করি একটু দেখেন। প্রথমবার অ্যানালাইসিস করেন, প্রথমবার সেট ইন্টারভাল ফাংশনটা কল হচ্ছে, এটার মান এটার এটার মধ্যে কত আছে? জিরো। তাহলে সোর্সের মধ্যে ইমেজ ইউআরএল জিরো সেট হয়ে যাচ্ছে, এরপর মান হয়ে যাচ্ছে ওয়ান। এখন এটার মধ্যে কত আছে? ওয়ান। ওয়ান কি চারের চাইতে বড় না সমান? কোনোটাই না, ছোট। ভিতরে এটার মধ্যে কত আছে জিসান? ওয়ান। জিরো ছিল, এরপরে যে প্লাস প্লাস দিয়ে এক বাড়াই দিলাম ওয়ান। এরপরে ডট লেন্থ, এর মানে হচ্ছে কত? চার। এক কি চারের চেয়ে বড় না সমান? ছোট। কন্ডিশন ফলস, ভিতরে ঢুকবে তাই না? না ঢুকবে না। আচ্ছা আবার কল হচ্ছে, এবার এখানে কত আছে? ওয়ান। ওয়ান হয়ে আসলো না, প্রথম তো জিরো ছিল, জিরোর পরে যে আপনি এক এক করে বাড়াই দিলেন নাকি ওয়ান, এবার এখানে আছে ওয়ান, প্রিন্ট করলো। ওয়ান তো চারের চাইতে বড় না, ছোট, সো ভিতরে ঢুকবে না। আবার কল হইলো, এখানে কত আসবে আবার? টু। দুই চারের চাইতে বড় না, দুই দেখানোর পরে দুইয়ের মান কত হয়ে গেছে? তিন, তাই না? কি চিন্তা করতেছেন আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এখানে একটা ব্যাপার ঠিক আছে, রিপিট আসবে না, তার কারণ হচ্ছে কি, আপনি এখানে যা দেখাচ্ছেন তারপরে কি করতেছেন? এক বাড়াই দিতেছেন। আমি বলতে চাচ্ছি যে এই যে এই লাইনটা যখন প্রথমবার কল হচ্ছে তখন এর মধ্যে কত আছে? জিরো। এরপরে যখন এই লাইনটা এক্সিকিউট হবে এর মান কত হয়ে যাবে? ওয়ান। তাহলে এখানে কত আসবে? জিরো আসবে না, ওয়ান আসবে, ওয়ান আসবে কিন্তু। সো এখানে থ্রি দেখানোর পরে থ্রির মান কত হয়ে যাবে? ফোর। তো ফোর কি ফোরের চাইতে বড় না সমান? সমান, তাই না? ভিতরে ঢুকবে, আবার কত হয়ে যাবে? জিরো। আবার এখানে জিরো থেকে দেখাশোনা শুরু করবে, এই জন্য হবে না আর কি। এবার যদি রিলোড দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেজগুলো মুভ করা শুরু করছে। ঠিক আছে, তো এর উপরে কন্ট্রোল নিয়ে আসা যাবে, এখানে আরো ট্রানজেকশন ট্রানজেকশন অ্যাড করা যাবে, একটু স্লো চেঞ্জ হবে, এগুলো অনেক কিছুই করা যাবে আর কি। তো একদম বেসিক এগুলো এভাবে হচ্ছে কিনা একটু দেখেন, হচ্ছে তাই না? সো আজকের মতো আমাদের ক্লাস আলোচনা এতটুকুনি আর কি। আমরা মোটামুটি ছোটখাটো বেশ কিছু বিষয়ের উপরে কাজ করলাম, তাই না? আমরা ডম এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করতে হয়, ডম এলিমেন্ট ক্রিয়েট করতে পারতেছিলাম, তারপরে ঘড়ি বানাতে পারতেছিলাম, সেট ইন্টারভাল ফাংশনটা দিয়ে কীভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখলাম। ঠিক আছে, তো সেট টাইম আউট আর একটা মেথড আছে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসটা হবে আমাদের টোটালি অবজেক্টের উপরে, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং সেটা শেষ করে দিয়ে আমরা জেকুয়েরি প্র্যাকটিস শুরু করবো আর কি। ওকে, তো থ্যাংক ইউ ফর টুডে।